অনেক কিছু লেখা হচ্ছে। সেই সমস্ত সাংবাদিকদেরকে বলবো, একটা ভুল করলে পরে সেই ভুল সংশোধন করতে কিন্তু অনেকগুলো ভুল আবার নতুন করে করতে হয়। সেই আবর্তের মধ্যে কিছু কিছু পত্রিকা চলছে, কিছু কিছু টেলিভিশন চলছে, তাদেরকেও আমরা বলছি আমরা আমরাও আপনাদেরকে সরকারের দালালের খাতায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। ইনশাআল্লাহ আরো একটা সময় দেখা হবে আপনাদের সঙ্গে। তারপরে নাই মুই খাই আছে একজন, নাই মুই খান, এরা এই ধরনের অনেকে আছেন যারা ওই সরকারের অংশ, এগুলোকেও সিল মেরে রাখতে হবে যে কখন কোনটাকে প্রয়োজন হয়। আপনাদেরকেও আজকে বলে যাই, একবারের জন্য এই কথাটা ভুলে যাবেন না দয়া করে। আপনাদের অনেককে আমরা নজরদারিতে রেখেছি, আমরা নজরদারিতে রেখেছি কে কোথায় কি করছেন, সব হিসাবের খাতায় জমা হচ্ছে। প্ল্যাটফর্মে যারা আছেন, অংশ নিয়েছেন, অবস্থান করছেন, তারা দৈনিক পরিচয়ে যে যেখানে অবস্থান করেন না কেন, জিয়াউর রহমানের নামের ব্যাপারে তাদের মধ্যে কোনো গ্রুপিং সাব গ্রুপিং নাই, এটা প্রমাণিত হয়েছে। অনেককে আমরা দেখছি এখানে যারা আমাদের পুরনো সহযোদ্ধা, এখনো তাদেরকে দেখলে আমাদের ভালো লাগে, তাদেরও আবার আমাদেরকে দেখলে ভালো লাগে। এইখানে কোন জেলা, কোন কমিটি, মূলত অঙ্গ সংগঠন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এসব নাই। এর থেকে বোঝা যায় যে সবার উপরে হচ্ছে শহীদ জিয়াউর রহমান বীরোত্তম। এবং যেই কারণে জিও মঞ্চের মধ্যে আজকে নানা পথ মধ্যে জাতীয়তাবাদী সৈনিকদের একটা ছোট্ট সমাবেশ ঘটেছে, এই সমাবেশটাকে যদি আমরা বড় করতে পারি ক্রমাগত, এবং বড় করতে 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 এক সময় রাজপথে গিয়ে একটা প্রবল তরঙ্গ কিংবা ঢেউ সৃষ্টি করতে পারি, সেদিন এই জিয়া মঞ্চের জন্মদিন পালনের সার্থকতা আসবে তার আগে। সেই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। আজকে একটা চরম একটা ফ্যাসিস্ট সরকারের আওতায় আমরা আছি, যে ফ্যাসিস্ট সরকারের মধ্যে শুধুমাত্র অবৈধভাবে নির্বাচিত যারা তারাই না, এর সঙ্গে দালাল এবং ওই যে চুইয়ে চুইয়ে তেল পড়া কিংবা কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের আটিটার জন্য অপেক্ষা করা এই ধরনের কিছু সংবাদকর্মী আছেন, কিছু বুদ্ধি বিক্রি করে যারা খায় এ ধরনের কিছু লোকেরা আছেন, কিছু মৌলভী মধুলভী আর কি মধুলভী কিছু শিক্ষক আছেন, বিভিন্ন পেশার মানুষেরা আছেন, সবাই মিলে কিন্তু সরকার, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সরকার মানে শুধু আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের নেতারা তারাই না, এই সরকারের অন্তর্ভুক্ত বলতে আমি মোজাকে বুঝাই, মোজা বুঝে নেন আপনারা, ইক বালকে বুঝাই, আছে না আর একজন, এদেরকে বুঝাই। তারপরে নাই মুই খাই আছে একজন, নাই মুই খান, এরা এই ধরনের অনেকে আছেন যারা ওই সরকারের অংশ, এগুলোকেও সিল মেরে রাখতে হবে যে কখন কোনটাকে প্রয়োজন হয়। এইখান থেকে একটা বার্তা যেতে হবে সরকারের কাছে, খবরদারি করেন, আড়ি পাতেন ফোনে, অডিও ফাঁস করেন, আমরা কোথায় কি করি, বাথরুমে কখন যাই সেটাও বসে বসে পাহারা দেন, সবসময় বিগ ব্রাদার গিরি দেখান যে আমাদের দিকে নজর রাখছেন। আপনাদেরকেও আজকে বলে যাই, একবারের জন্য এই কথাটা ভুলে যাবেন না দয়া করে, আপনাদের অনেককে আমরা নজরদারিতে রেখেছি, আমরা নজরদারিতে রেখেছি কে কোথায় কি করছেন, সব হিসাবের খাতায় জমা হচ্ছে। বছর শেষে তোমাদের পয়লা বৈশাখ হাল খাতা খোলেন, সেইভাবে হাল খাতা যেদিন খোলা হবে সেদিন বুঝবেন পাওনা কিভাবে আদায় করতে হয়। অনেক করেছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, বাংলাদেশ প্রতি মাস, বাংলাদেশ প্রতি বছর এই ধরনের পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে আজকে, অনেক কিছু লেখা হচ্ছে। সেই সমস্ত সাংবাদিকদেরকে বলবো, একটা ভুল করলে পরে সেই ভুল সংশোধন করতে কিন্তু অনেকগুলো ভুল আবার নতুন করে করতে হয়। একবার পত্রিকার পাতায় হেডিং হলো, পত্রিকার পাতায় শিরোনাম হলো পুলিশের গুঁড়ে দুজনের মৃত্যু, মানুষ চিন্তা করলো কি ব্যাপার, এটা কেমন খবর হলো, পরদিন পত্রিকায় ছাপা হলো দুঃখিত ওটা হবে পুলিশের গুলি খেয়ে দুজনের মৃত্যু, তারপরে আবার লিখেছে আমাদের পাশায় ভুল হওয়ার কারণে আমরা দুঃখিত, আবার আর একটা ভুল কিন্তু করলো,
পাশা বানিয়ে দিল। সেই আবর্তের মধ্যে কিছু কিছু পত্রিকা চলছে, কিছু কিছু টেলিভিশন চলছে, তাদেরকে আমরা বলছি আমরা আমরাও আপনাদেরকে সরকারের দালালের খাতায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। সরকার হচ্ছে সমালোচনার বিষয়বস্তু, দেশ হচ্ছে ভালোবাসার বিষয়বস্তু। আমাদের কাছে, জিয়া মঞ্চের লোকদের কাছে, জিয়া অনুসারীদের কাছে, বেগম খালেদা জিয়ার অনুসারীদের কাছে, তারেক রহমানের কমান্ডারদের কাছে, সবার আগে দেশের প্রতি গৌরব ভালোবাসা। সমালোচনা নেই, সমালোচনা যারা দেশ শুনতে ভুল পথে চালাচ্ছেন, দেশকে যারা দুর্নীতিগ্রস্ত করেছেন, দেশকে যারা দেনাগ্রস্ত করেছেন, দেশকে যারা বিশ্বের দরবারে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে বাংলাদেশ নামে এখন যে দেশটি গণতন্ত্রের সূচকে সবচেয়ে অধঃপতনে রয়েছে, ডিজিটাল যে পর্যবেক্ষণ করে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় সংস্থাগুলো, তারাও দেখিয়েছে যে ডিজিটাল ডিজিটাল বলে এই আওয়ামী লীগ চিৎকার করে, কৃতিত্ব নিতে চায়, সেই ডিজিটালও এই দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র আফগানিস্তান আমাদের উপরে, শুধুমাত্র আফগানিস্তান আমাদের নিচে, আর প্রত্যেকের চেয়ে আমরা নিচে, ভুটান নেপাল পর্যন্ত তারাও আমাদের চেয়ে উপরে। আর ডিজিটাল একজন অ্যাডভাইজার আছে নিজের ছেলে, আর ডিজিটাল বলে বলে বেহুশ হয়ে যায়, মুখে পানির ছিটা দিলে তার পাহাড় বাতাস দিলে আবার হুশ হয়। এখন সেই ডিজিটাল বিশ্ব, 600 অ্যাপস খুলেছে এই সরকার, 600 অ্যাপস খুলেছে সরকারের নিজস্ব উদ্যোগে, মোস্তফা জব্বারের যে মন্ত্রণালয় সেইখানে, সেই 600 অ্যাপসের মধ্যে 3টা মাত্র অ্যাপ সচল, বাকিগুলো মরে গেছে, কোনগুলো মরার মতো অবস্থায় অক্সিজেনে আছে, কোনগুলো লাইফ সাপোর্টে আছে, ডকুমেন্টারি বললাম। সাইবার অ্যাক্টের ভয় দেখাবেন না, আমার কাছে দলিল আছে, দলিল ছাড়া আমি এইসব কথা বলি না। অর্থের অপচয় এইভাবে হচ্ছে, এখন আবার বলছে 5G দিয়ে দিচ্ছি, 5G মানে আরেক দফা লুটপাটের একটা ব্যবস্থা করেছে। গতকালকে জাতীয়তাবাদী ও রমজানের জন্মদিন ছিল, 42তম জন্মদিন, আজকে আপনাদের 29তম জন্মদিন। গতকালকে আমাদের মাননীয় মহাসচিব বলেছেন নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোন নির্বাচনে যাব না। এই চুরি সংগ্রহের জন্য জনগণের সম্পদ অপচয় করা বন্ধ করেন, না হলে এমন দিন আসবে জিও মঞ্চের শ্রমিকদের কাছে আপনাদেরকে দাঁড়িয়ে কর্ফিউ দিতে হবে, দেশের প্রতিটি জিনিসে। সেই দিনের জন্য প্রস্তুতি নেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, তারেক রহমানের নেতৃত্বের নির্দেশনা, এবং আমাদের এই মঞ্চে বসে নেতৃবৃন্দ সহ আরো যারা আছি আমাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই সুদিন বাংলাদেশে ফেলে থাকে বিএনপি ক্ষমতায় যাওয়া না যাওয়া এটা খুব ছোট ব্যাপার, সেই তুলনায় যদি দেশকে আমরা মুক্ত করতে পারি সেটাই হবে আমাদের কাছে বড় পাওয়া। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।